অভিযোগ যাদের বিরুদ্ধেই উঠুক তাদের চূড়ান্ত শাস্তি হওয়া প্রয়োজন। আমি বারবার এই কথাটা রিপিট করছি একটাই কারণে, যে মানে আইনের ওপর ভরসাই থাকবে না যদি এই ধরনের অপরাধ বা অভিযোগের পর তার ঠিকঠাক তদন্ত এবং বিচার প্রক্রিয়া না চলে। যদি এই তদন্তের ক্ষেত্রেও সেই সারদা নারদা রিপিট দেখতে হয়, রিপিট টেলিকাস্ট, তাহলে কিন্তু সত্যি আর পুরো ভরসা থাকবে না। কারণ এই ধরনের দুর্নীতির অভিযোগ বা এর থেকে অনেক বেশি, সারদা বা নারদা এগুলো তো কয়েক হাজার কোটি টাকার কথা শুনতাম একসময়। সেইখানে যাদের নাম জড়িয়ে ছিল তাদের অনেকেই আজকে বিজেপির পদ, বিভিন্ন পদ আলো করে বসে আছেন। সিবিআই ইডি তাদের তদন্ত ধামাচাপা দিয়ে রেখে দিয়েছে। আজকে এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের কেউ হেভিওয়েট একজন যদি হঠাৎ করে চাপে পড়ে, ভয়ে, লোভে, যে কারণেই হোক, যদি বিজেপিতে জয়েন করতে রাজি হয়ে যান, এই তদন্ত কোন দিকে যাবে? কেউ গ্যারান্টি দিতে পারবে তদন্ত কোন দিকে যাবে? শুভেন্দুবাবুর বিরুদ্ধে একসময় বিজেপির প্রত্যেকটি নেতা সেই সময় এর থেকে অনেক বেশি জোর গলায় চিচিয়ে চেল্লাতো। এই যে মিনমিন করার কথা বলছে, কেউ মিনমিন করতো না, একেবারে সাংবাদিক সম্মেলন ডেকে ঘর আলো করে শুভেন্দু কত বড় চোর বারবার করে বলতো, আরও অনেক তৃণমূল কংগ্রেস নেতার নাম বলেছে। কাছে আসবো অনির্বাণ, তৃণমূল কাউন্সিলর ও ভুয়ো শিক্ষক। বারাসতে একজন তৃণমূল নেতার বাড়ির লোক নাম আছে, এবং তার পাশাপাশি শিলিগুড়িতে যুব নেতা, তৃণমূলের যুব নেতা, তার ছেলে, তার মেয়ের, তাদের নাম আছে। আমার বক্তব্যটা হচ্ছে এই যে একের পর এক তৃণমূলের নেতাদের নাম চলে আসছে, সুপারিশের কথা বলা হচ্ছে। দেখো, কোথাও গিয়ে একটা তোমাদের অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে? তোমরা সবসময় বিরোধী নেতা, বিরোধী দলের মতন অ্যাটিটিউড করতে পারো না। সরকারটা তোমরা চালাচ্ছ, প্রশাসন, পুলিশ, শিক্ষা দপ্তর সব তোমাদের হাতে। তোমাদের কাছে এসে তো বাক স্টপ সিয়ার বলা হয়েছে, দায়িত্বটা তোমাদের কাছে এসে তো থামবে, বুকচি দিয়ে তো বলবে না আমাদের ভুল, আমরা চাকরি দেব, কবে দেব সেটাও বলে দেবো আমরা, সেটা করছে না কেন? না, নিশ্চিতভাবে শাসক দলের অংশ হওয়ার সুবাদে যারা যারা এই ক্ষমতার অপব্যবহার করেছেন এবং নিজেরা চাকরি পেয়েছেন বা কাউকে বেআইনি পদে চাকরি পেতে সাহায্য করেছেন, তাদের প্রত্যেকের শাস্তি হওয়া প্রয়োজন। সে তৃণমূল কংগ্রেস সেই প্রক্রিয়াটা যদি দ্রুত সঙ্গে শেষ করা যায়, সেই কথাটাও তো আছে। সেইটা কবে শেষ হবে এই প্রশ্নটা যেমন থাকছে, একই সঙ্গে এটা বারবার আমি বলছি এবং আপনি তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র কুণালবাবুর কথা অনেকবারই শুনেছেন, যে যারা কিংপিন বলে বলছেন, যারা তার পরের স্তরে যেখানেই থাকুক না কেন, তারা শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে যে অপব্যবহারটা করেছেন ক্ষমতার, প্রত্যেকের চূড়ান্ত শাস্তি হওয়া প্রয়োজন এবং দ্রুততমভাবে তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়া কোর্টের মাধ্যমে, মিডিয়া ট্রায়াল নয়, তার মাধ্যমে শাস্তি হোক। অর্থাৎ এইখানে এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে যারা দুর্নীতির সাথে জড়িয়ে থেকেছেন। অনির্বাণ, তুমি বারবার মিডিয়া ট্রায়ালের কথা বলো, অনির্বাণ, তুমি বারবার সংবাদ মাধ্যম, মানে মিনমিন সংবাদ মাধ্যমে তোমার ভালোই লাগবে, কিন্তু যে সংবাদ মাধ্যমগুলো রাতের পর রাত জেগে নোটের যে গোনার ছবি দেখিয়েছে, টাকার পাহাড় দেখিয়েছে, আচ্ছা সত্যি করে বলো তো, শাসক দলের কোনো নেতা জানতেন না যে পার্থ চ্যাটার্জির একটি বান্ধবী আছে এবং সেই বান্ধবীর কাছে টাকার পাহাড় আছে? পুলিশ জানতেন না, পুলিশ প্রশাসন জানতেন না, কেউ জানতেন না? এটা তো সিবিআই ইডির যে তদন্ত মিডিয়া দেখিয়েছে বলে সামনে এসেছে, এই যে বিরাট দুর্নীতি, তাতে পার্থ চট্টোপাধ্যায় যে একজন প্রাইম ফ্যাক্টর, সেটা তো মিডিয়া না দেখালে আসতো না। অনির্বাণ, না মিডিয়া দেখিয়েছে বলে ইডি খুঁজে পেয়েছে, এটা বলছেন কি? উল্টোটা, ইডি 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 এবং সিবিআই এর যে ছবি, সেই ছবি গোটা বাংলার মানুষ দেখলো যে পার্থ চট্টোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় যিনি সিঙ্গুর থেকে নন্দীগ্রাম সমস্ত আন্দোলনের মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি আবার টাকার পাহাড়ও বানিয়েছেন বাড়িতে ছোট্ট বনসাই করে, এবং সেখানে ছোট ছোট খামের মধ্যে বিভিন্ন নিয়োগপত্র থেকে শুরু করে অ্যাডমিট কার্ড রেখে দিতেন। একদম ঠিক, মানে এগুলো শুনতে আবার লজ্জা লাগছে না তো তোমার? না, অবশ্যই লজ্জা লাগছে, কোনো সন্দেহ নেই। এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধেই উঠুক তাদের চূড়ান্ত শাস্তি হওয়া প্রয়োজন। আমি বারবার এই কথাটা রিপিট করছি একটাই কারণে, যে মানে আইনের ওপর ভরসাই থাকবে না যদি এই ধরনের অপরাধ বা অভিযোগের পর তার ঠিকঠাক তদন্ত এবং বিচার প্রক্রিয়া না চলে। যদি এই তদন্তের ক্ষেত্রেও সেই সারদা নারদা রিপিট দেখতে হয়, রিপিট টেলিকাস্ট, তাহলে কিন্তু সত্যি আর পুরো ভরসা থাকবে না। কারণ এই ধরনের দুর্নীতির অভিযোগ বা এর থেকে অনেক বেশি, সারদা বা নারদা এগুলো তো কয়েক হাজার কোটি টাকার কথা শুনতাম একসময়। সেইখানে যাদের নাম জড়িয়ে ছিল তাদের অনেকেই আজকে বিজেপির পদ, বিভিন্ন পদ আলো করে বসে আছেন। সিবিআই ইডি তাদের তদন্ত ধামাচাপা দিয়ে রেখে দিয়েছে। আজকে এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের কেউ হেভিওয়েট একজন যদি হঠাৎ করে চাপে পড়ে, ভয়ে, লোভে, যে কারণেই হোক, যদি বিজেপিতে জয়েন করতে রাজি হয়ে যান, এই তদন্ত কোন দিকে যাবে? কেউ গ্যারান্টি দিতে পারবে তদন্ত কোন দিকে যাবে? শুভেন্দুবাবুর বিরুদ্ধে একসময় বিজেপির প্রত্যেকটি নেতা সেই সময়
এর থেকে অনেক বেশি জোর গলায় চিচিয়ে চেল্লাতো। এই যে মিনমিন করার কথা বলছো, কেউ মিনমিন করতো না, একেবারে সাংবাদিক সম্মেলন ডেকে ঘর আলো করে শুভেন্দু কত বড় চোর বারবার করে বলতো, আরো অনেক তৃণমূল কংগ্রেস নেতার নাম বলেছে। যারা যারা বিজেপিতে চলে গেছে তাদের বিরুদ্ধে আজ অব্দি কি হয়েছে? টেটের কথা হচ্ছে তো, বিশ্বজিৎ কুণ্ডু কালনার সেই তৃণমূলের বিধায়ক ছিলেন এক সময়, তাকে বলছে অভিজিৎ দত্ত বলে একজন দর্শক, তিনি লিখছেন দুর্ভাগ্যজনক ভাবে কোর্টের নির্দেশে চাকরি দিতে হচ্ছে। এটা তো ঠিক কথা, সাধারণ মানুষ বলছেন যে কোর্ট নিজের কাজ করবে, সিবিআই নিজের কাজ করবে, ইডি নিজের কাজ করবে, সংবাদ মাধ্যম নিজের কাজ করবে, সরকার কি কাজ করছে, আমি আবারও আপনাকে বলেছি যে শাসক দলের প্রধান মুখপাত্র স্পষ্ট বারবার করে বলে দিয়েছে, মুখপাত্র ছাড়ো না, প্রধান মুখপাত্র ঠিক ভূমিকাটা কি, সে তো তার দলের যে অবস্থান বলে দিয়েছে, ভূমিকাটা কি নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁসে, সুব্রতদা কি কি ভূমিকা শাসক দলের? আমি এই জন্য বলছিলাম তদন্ত কি আবারও গতি হারাবে, এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষ হিসেবে খুব গুরুত্বপূর্ণ। বেশিক্ষণ না, 10 সেকেন্ড উত্তর। আচ্ছা, রাজ্যের একটা ইকোনমিক অফেন্স উইং আছে, রাজ্যের একটা সিআইডি আছে, তারা জানতো না যে পার্থ চট্টোপাধ্যায় দিনের পর দিন বাড়িতে বসে বসে খামে ভরা টাকা নিতেন? জানতেন না? তারা তো ছখানা গাড়ি করে পার্থ চট্টোপাধ্যায়কে এসকর্ট করতেন, পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে যারা যাচ্ছেন তারা যে টাকা জমা করতে যাচ্ছেন, গোয়েন্দারা যাচ্ছে, জানতেন না? এই গোয়েন্দাদের কি কাজে লাগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?